Please subscribe the Balangiriya Pilla YouTube channel and the press the bell icon for more update. আমার ইষ্টদেবী মা সুরেশ্বরী, এটা মন্ত্র যন্ত্র তন্ত্রর সাধনা জায়গা সোনপুরটা আমার। আর সোনপুরের যে জিনিস মানে আছে আপন মানে সেটা বিশ্বাস করুন কি নাই করুন, বর্তমান যুগরে দিন থিলা ইনে পাঁচটা তান্ত্রিক থিলে বি যে কি দিন বেলে মেন্ডা করতে রাতে ভেন্ডা করুলে। আউ মা সুরেশ্বরী মন্দিরর মতে কাণ এবে জনা যে মুই কহিমি, মু খালি মার গুণ গাইমি মোর ইষ্টদেবী বলিকরি। আউ ই মন্দিরকে কেবনু তৈরি হলান কাণা হলান ঐতিহাসিক মানে বি তার সঠিক বিবরণী দেই নাই পারবারকে। খ্রিস্টপূর্ব 1725-1750 ভিতরে চৌহান বংশর রজা মানে তাকে তৈরি করেছিলে। বীরমিত্র সিংহঙ্কর দ্বারা মন্দিরটা 1902-1937 ভিতরে পূর্ণ মাত্রায় হয়েছিল। আছে যবনলিঙ্গ অমেশ্বর যমেশ্বর পূজা পাওছন যেটা কি মহাদেব। আর ই মাইট উপরে আমি কানা অধিকা কমি, থরে কটক নু মা কটক চণ্ডী কনে জনে পাল পড়িলে তাঁকর আখির লাগি। মা কটক চণ্ডী সে কলে না তুই সোনপুর যা, সুবর্ণপুর যেটা কি বর্তমানর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টর, আর তু মা সুরেশ্বরী কনে যদি অধিহা পড়বু তুই নিশ্চয় তোর আখি পাইবু। এবং সে ইন অধিহা পড়িকি আখ পাইলে আর গলে। এটা হচ্ছে অষ্টচণ্ডী, অষ্টশম্ভু, অষ্টবিষ্ণু র মিলন সঙ্গম জায়গা এটা। এবং এটাকে পূর্ণত তীর্থতলা বি কুচন, যেহেতু ইন তিনটা নদী আছে ইন বহু জায়গার আসিকি অস্থিবিষ্ট মানে অস্থি বি বিসর্জন করছন এই জায়গা নে। যেটা আমার জেলা নে এটা হচ্ছে মুখ্য জিনিস। আর পৌরাণিক হিসাবে কবাকে গেলে সোনপুরটা হচ্ছে পাতাড়ি শ্রীক্ষেত্র, ইন প্রভু জগন্নাথ পাতাড়ি হয়েছিলেন। আর এই জায়গা নে আমার আশ্বিন্ন এবং চৈত্র মাসরে ষোহড় পূজা হুয়ে। আর মা সুরসুরিনু যেটা মিলবা সেটা অলগানু নাই মিলে, এটা আমার বিশ্বাস আছে। জয় মা সুরেশ্বরী, জয় পরশুরাম।